এই বাংলাদেশ সবসময় খাদ্য ঘাটতির দেশ ছিল ইনশাআল্লাহ বর্তমান সরকার এবং আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষি উন্নয়নের ক্ষেত্রে একটা অভূতপূর্ব সাফল্য হয়েছে দানা জাতীয় খাদ্য আমরা এখন স্বয়ংসম্পূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার বারবার বলছে যে বাংলাদেশের অর্থনীতিকে আমরা আধুনিক অর্থনীতি আধুনিক কৃষি করতে চাই এবং আধুনিক কৃষি মানেই হলো যে আপনার বাণিজ্যিক ভিত্তিতে একটা লাভজনক কৃষি সেটি করতে হলে অর্থকরী ফসল যেগুলো শাকসবজি ফলমূল তারপরে ডিম মাছ মাংস এটার দুইটা দিক একদিকে হলো আয় বৃদ্ধি পাবে আরেকদিকে পুষ্টির বিষয়টিও আমরা দেখব পুষ্টির ক্ষেত্রেও আমরা সকল মানুষ যাতে পুষ্টিসম্মত খাবার খেতে পারে উন্নত জীবনযাপনে যেতে পারে এতে করে তাদের মেধার বিকাশ হবে সৃজনশীলতা হবে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি আজকে এই ম্যাক্সিম অ্যাগ্রো ফার্মে এসে দেখছি তারা যেভাবে চারা বিভিন্ন শাকসবজির করছে অত্যন্ত আধুনিক এবং উন্নত মানের এই চারা করে ফলনও বেশি হয় উন্নত জাত হিসাবে তারা আরও বেশি পুষ্টিসম্মত এবং আরও ভালো ফসলের জাতগুলো করছে সাথে সাথে আমাদের মহিলারা কাজ করছেন তাদের সাথেও কথা বললাম তারা খুবই খুশি সারাদিন কাজ করেও একটা তাদের হয়তো বাড়িতে বসেই থাকতো একটা আয়ের ব্যবস্থা হয়েছে আমরা যে স্বপ্ন দেখছি বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব কৃষি সবসময়ই বাংলাদেশের অর্থনীতি সামাজিক রীতিনীতি সংস্কৃতি সব কিছুতেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এগুলো সবই আবর্তিত হয় কৃষিকে কেন্দ্র করে আমরা যদি এই কৃষিকে আরও উন্নত করতে পারি আধুনিক করতে পারি এবং যেভাবে এই ম্যাগজিম করছে আমি মনে করি এটা আমাদের একটা পথ চলা একটা বিরাট একটা আমাদের অগ্রগতি এবং আমাদের একটা বিরাট সাফল্য।